বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগ, এই নিয়োগ হওয়ার পরে আপনার যে ভেরিফিকেশন হয়, ওই ভেরিফিকেশনে আপনাদের কি কি ভেরিফিকেশন করা হবে সেটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতেছে। তো আমাদের মধ্যে আপনার অনেক জেলার এখন পর্যন্ত সিলেকশন হয় নাই, এবং কি অনেক জেলার আপনার সিলেকশন হয়ে গেছে। সিলেকশন বলতে আমি ওটা বুঝেছি যে আপনার অনেকের লিখিত পরীক্ষা হয়ে গেছে, তারপরে মাঠ পর্যায়ে যেসব পরীক্ষা ছিল ওসব পরীক্ষা হয়ে গেছে। তো তাদের এখন শুধু ভেরিফিকেশন হবে, তো তাদের জন্য এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং কি যাদের এখনও পর্যন্ত মাঠ পর্যায়ে যে পরীক্ষা ওগুলো হয় নাই, এবং কি লিখিত পরীক্ষা হয় নাই, তাদের জন্য এগুলো জানা খুবই অতীব গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের সকলকে একটা কথা বলবো, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমত আপনাদের যে যে জিনিসগুলো ভেরিফিকেশন করা হবে সেটা হচ্ছে, এক নম্বরে প্রার্থীর পুরো নাম, আপনার নাম ভেরিফিকেশন করা হবে। এরপর হচ্ছে আপনার জাতীয়তা, এটা ভেরিফিকেশন করা হবে। তারপরে প্রার্থীর পিতার নাম ও জাতীয়তা। এরপর হচ্ছে 4 নম্বরে আপনার প্রার্থীর স্থায়ী ঠিকানা, এবং কি বাড়ির দলিলের কপি বা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াশার বিল, টেলিফোন বিল ইত্যাদি কপি, এগুলো সব আপনার ভেরিফিকেশন করা হবে। এরপর হচ্ছে আপনার প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা, মানে হচ্ছে আপনি যে জায়গায় থাকেন, আপনার কি জন্মস্থান ওই জায়গা, ওটা নিয়ে আপনার সম্পূর্ণ ভেরিফিকেশন হবে। এরপর হচ্ছে আপনার 6 নম্বরে প্রার্থীর বৈবাহিক অবস্থা, আপনি বিয়ে করছেন কিনা না করছেন, ওইটা নিয়ে আপনার ভেরিফিকেশন হবে। এখানে একটা জিনিস ফেস লাগে, আমরা অনেকে আগে বিয়ে করে ফেলি কিন্তু এটা প্রকাশ করি না, এরপর কী হয় ভেরিফিকেশানে ধরা পড়ে না। তো চাকরি 1-1.5 বছর হলে হওয়ার পরে আপনার এই জিনিসটি ধরা পড়ে, এরপরে কী হয় অনেকে চাকরি চলে যায়। তো আপনারা এরকম করার চেষ্টা করবেন না। 7 নম্বর হচ্ছে আপনার প্রার্থী বিগত 5 বছরের যেসব ঠিকানা অবস্থান করছে সেগুলোর ঠিকানা, মনে করেন আপনি এই যে আপনার জন্মগ্রহণ হচ্ছে চট্টগ্রাম, আপনি ঢাকা ছিলেন, সিলেট ছিলেন, তারপরে বিভিন্ন জায়গায় ছিলেন, ওগুলার ভেরিফিকেশন হবে, কোন কোন জায়গায় ছিলেন এগুলোর ভেরিফিকেশন। 8 নম্বর হচ্ছে বন্ধুরা প্রার্থীর জন্ম তারিখ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট ও বা জন্মসনদ, যে আপনার যে মূল সার্টিফিকেট আছে, যে মাধ্যমিক স্কুলের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার ভেরিফিকেশন করা হবে, এবং আপনার যে জন্ম তারিখ ওটাও ভেরিফিকেশন করা হবে। এরপর হচ্ছে বন্ধুরা আপনার 9 নম্বরে হচ্ছে প্রার্থীর জন্মস্থান, তো এখানে আপনার গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, এগুলো আপনার ভেরিফিকেশন করা হবে। এরপর 10 নম্বরে হচ্ছে প্রার্থীর 15 বছর বয়স হতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, মানে হচ্ছে আপনার বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি অধ্যয়ন করেছেন সেই সব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের তথ্য, মানে হচ্ছে আপনার যে সকল প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজে যেসব কলেজে পড়াশোনা করছেন ওগুলো আপনার সত্য কিনা সেটা যাচাই বাছাই করবে। এরপর হচ্ছে বন্ধুরা 11 নম্বর, প্রার্থী যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকারের কোনো সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্ব চাকরি করেন, তার বর্তমান কর্মস্থল থেকে থাকেন, সেগুলোর তথ্য, মানে হচ্ছে আপনি চাকরিতে জয়েন করার আগে, যে বাংলাদেশ পুলিশে জয়েন করার আগে আপনি যে সকল জায়গায় চাকরি বাকরি করছেন, তো ওগুলো আপনার ভেরিফিকেশন করা হবে। 12 নম্বর হচ্ছে আপনার প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি, নাতনি কিনা সেটা ভেরিফিকেশন করা হবে, মানে আপনি কি যে কোটায় ঢুকতেছেন ওই কোটাগুলোকে আপনি কি সত্যি ঢুকতেছেন নাকি বুয়া কোনো সার্টিফিকেট দিয়ে ঢুকতেছেন, ওটা ভেরিফিকেশন করবে আর কি। 13 নম্বর হচ্ছে প্রার্থী অন্য কোনো কোটাদারে কিনা সেটা আপনার ভেরিফিকেশন করবে, মানে হচ্ছে আপনি মুক্তিযোদ্ধার কোটাও আছেন, এর পাশাপাশি হয়তো আপনি ফুসো কোটাও আপনার আছে, তো এগুলো আপনার ভেরিফিকেশন করবে। এরপর হচ্ছে প্রার্থীর কোনো ধরনের প্রতিবন্ধিতা আছে কিনা, মানে হচ্ছে আপনার শারীরিক কোনো যে প্রতিবন্ধী আছে কিনা, আপনার কোনো একটা অঙ্গ অচল কিনা, সেগুলো আপনার ভেরিফিকেশন করা হবে। এরপর হচ্ছে বন্ধুরা আপনার 15 নম্বর হচ্ছে আপনার প্রার্থী ফৌজদারি, রাজনৈতিক বা অন্য কোনো মামলায় অভিযুক্ত, গ্রেফতার বা দণ্ডিত এবং নজরবন্দি বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থা হতে বহিষ্কার হয়ে থাকলে তার তথ্য, মানে এটা আপনার চাকরিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করার আগে যে আপনার কোনো যদি মামলা থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে তো সেটা আপনার ভেরিফিকেশন করা হবে, মানে হচ্ছে আইনের বিরুদ্ধে যদি আপনার কোনো কিছু করে থাকেন এর আগে তো সেটার ভেরিফিকেশন করা হবে। এরপর হচ্ছে বন্ধুরা আপনার 16 নম্বর, সেটা হচ্ছে প্রার্থীর নিকট আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, আপন জন, আপনার মামা, চাচা, খালু ইত্যাদি বা শ্বশুরের দিকের অনুরূপ কোনো নিকট আত্মীয়, বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে সেগুলোর তথ্য, মানে হচ্ছে আপনার যে সকল আত্মীয় স্বজন আছে ওই সকল আত্মীয় স্বজনে আপনার ভেরিফিকেশন করবে আসলে কি সেগুলো সত্যি কিনা। এরপর হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন যদি ডিফেন্সে চাকরি করে বা কোনো সরকারি চাকরি করে তো সেটার তথ্য আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে বন্ধুরা আপনার 17 নম্বর, প্রার্থীর কোনো মামলায়
সাদাপ্রাপ্ত বা নৈতিক এখানে আপনার জ্বলনের রেকর্ড আছে কি না, আপনার যদি কোনো মামলার ইয়া থাকে, মামলার কোনো সাজাপ্রাপ্তি হয়ে থাকেন আগে, তো সেটা আপনার ভেরিফিকেশন করা হবে। মনে করেন আপনি আরও 10 বছর আগে যে কোনো একটা কাজের জন্য আইনিভাবে সাজা পাইছেন, তো এই কারণে আপনি বাংলাদেশ পুলিশে হবেন না। 18 নম্বর হচ্ছে আপনার প্রার্থী ইতিপূর্বে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কি না। আপনি যদি এর আগে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে এখন আপনি বাংলাদেশ পুলিশে চাকরি করতে পারবেন না। 19 নম্বর হচ্ছে বন্ধুরা, প্রার্থী কোনো রাষ্ট্রদ্রোহী বা নাশকতামূলক কার্যকলাপে জড়িত আছেন কি না বা ছিলেন কি না। আপনি যদি এই যে দেশের যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে ওগুলার আপনার যে আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কিছু করে থাকেন বা কোনো কার্যকলাপে জড়িত থাকেন যেটা অনৈতিক, তো সেইটা সেই সব কাজে যদি জড়িত থাকেন তাহলে সেইটা নিয়ে আপনার ভেরিফিকেশন করা হবে। যদি এরকম কোনো কাজে জড়িয়ে থাকেন তাহলে আপনাকে বাদ দেওয়া হবে। এরপর হচ্ছে বন্ধুরা আপনার প্রার্থী চারিত্রিক ও সামাজিক অবস্থান, মানে হচ্ছে আপনার চরিত্র কীরকম এবং আপনার সামাজিক যে মানুষজন আছে ওদের কাছ থেকে জিজ্ঞেস করা হবে যে আসলে আপনি কীরকম, আপনার আচার আচরণ কীরকম, এগুলো জিজ্ঞেস করা হবে। এরপর হচ্ছে বন্ধুরা 21 নম্বর সর্বশেষ, সেটা হচ্ছে এছাড়াও আবেদনের ধরন অনুযায়ী প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় অন্য যে কোনো বিষয়ের তদন্ত করা হবে। এখানে আপনার যে 20টা কারণ দেখছেন ওগুলোর বাইরেও আপনার যে কোনো কিছু তদন্ত করতে পারে। এটা ছিল আপনার যে আপনার যে বাংলাদেশ পুলিশে জয়েন করার পর আপনার যে ভেরিফিকেশন করা হবে ওই ভেরিফিকেশন লিস্ট। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আপনার আরও কয়েকটা কথা বলা হয়েছে যে নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং নিরাপদ জীবন করি। তো আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করবো এবং নিরাপদ জীবন গড়ে তুলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।